খোয়াইয়ের মুগিয়াবাড়ির জেবি স্কুলে পানীয় জলের তীব্র সংকট। ছড়া সহ কুয়োর অপরিশ্রুত জল দিয়ে রান্না হচ্ছে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার। পানীয় জল সহ স্কুলে বিভিন্ন দুর্বল পরিকাঠামো নিয়ে নীরব এডিসি শিক্ষা দপ্তর। তীব্র পানীয় জলের সংকটের মধ্য দিয়ে চলছে খোয়াইয়ের প্রত্যন্ত অঞ্চল মুঙ্গিয়াবাড়ির জেবি স্কুলটি। এডিসি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা এই স্কুলের সার্বিক পরিকাঠামো বিগত বেশ কিছু বছর ধরে ভেঙে পড়লেও একেবারে নীরব ভূমিকায় এডিসি শিক্ষা দপ্তর। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর জন্য বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করছে উন্মুক্ত কাঁচাকুয়োর নোংরা জল। কাঁচাকুয়ো শুকিয়ে গেলে বেহালা বাড়ি থেকে ড্রামে করে বাইসাইকেলে বহন করে জল আনতে হয়। আবার কখনো কখনো বেহালা বাড়ি জল পাওয়া না গেলে স্কুলের পেছনে থাকা লুঙ্গা থেকেই সংগ্রহ করতে হয় মিড ডে মিলের রান্নার জল, জানালেন দায়িত্বপ্রাপ্ত এক সদস্য। পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, খালি একটা কল আসলে এটা নষ্ট হয়েছে, একটা কুয়া আছে, এটা কুয়া ওই ফাল মাঘ মাসেই কুয়া শুকিয়ে যায়, জানুয়ারি ডিসেম্বর মাসে এলে শেষ। কোনো ব্যবস্থা নাই, খালি খালি একটা মিনিট টেবিল বয়সে এটা এখনো জল উঠছে না, আজ পর্যন্ত প্রায় 3 বছর মতো হয়, এখনো কোনো জলের ব্যবস্থা নাই, খালি বয়ে দিয়ে গেছে। এটা ব্লকের থেকে বয়েছে 3 বছর, 15টা বয়েছে এটা, এখনো কোনো জলের তলায়। ফাল্গুন চৈত্র মাসে বেহালাবাড়ি সাবলাইট থেকে আনতে লাগে। পানীয় জল ছাড়াও স্কুলে ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত বেঞ্চ নেই, রয়েছে ক্লাসরুমের সংকট, নেই ব্ল্যাকবোর্ড, একই রুমে 2 ক্লাসের পঠন পাঠন হয়। এছাড়া স্কুলের অফিস রুমেও নেই প্রয়োজনীয় আসবাবপত্র। মাথার উপর বাঁশের সিলিং দুর্বল অবস্থায় যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা। স্কুলের প্রধান শিক্ষকের রুমের খুবই করুণ দশা। উল্লেখ্য, এই স্কুলটিতে প্রথম থেকে পঞ্চম ক্লাস পর্যন্ত মোট 18 জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 5 জন। পরিকাঠামোহীন স্কুলটিতে কতটা পঠন পাঠন হয় তারও খোঁজ খবর নেওয়ার লোক নেই। এ বিষয়ে স্কুলের ইনচার্জ অঘর দেববর্মা অবশ্য জানিয়েছেন স্কুলে পানীয় জলের সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। অভিযোগ, এডিসি দপ্তরের অধীনে প্রত্যন্ত এলাকার প্রায় স্কুলগুলির একই হাল, পরিকাঠামোগত সংস্কারের বিষয়ে উদাসীন এডিসি প্রশাসন। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের প্রকৃত শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে মোটেই চিন্তিত নন এডিসি প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা। পাহাড়ি এলাকার ছেলেমেয়েরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক শিক্ষা গ্রহণ করার সুযোগ পাক, সেই দাবি করছেন গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।